ফাতেমা ফাতেমা রাদিয়াল্লাহ তাআলা আম্মা যারা আয়েশা সিদ্দিকা দুজনে একসাথে অন্ধকারে হাতরে হাতরে এসে মদিনার মসজিদে নববী শরীফে চলে আসলেন। মদিনার মসজিদে নববী শরীফে যে সাহাবায়ে কেরামদের ডাকলেন, ও আল্লাহর নবী সাহাবীরা, আল্লাহ নবীর খবর কি, আল্লাহ নবী কোথায় আছেন? সাহাবীরা বলে, আম্মা জান, আজকে তো আল্লাহ রসুল মদিনার মসজিদে নববী শরীফে তাহাজ্জুদের নামাজ পড়তে আসেন নাই। আম্মা জান, আজকে তো আপনার ঘরে থাকবার পালা। আম্মা জান আয়েশা বলে, বাবা, আমার ঘরে তো আল্লাহ নবী ছিলেন, ঘুমিয়েছিলেন, আমি আয়েশাও ঘুমাচ্ছিলাম, আমার ঘুমটা ভাঙার পরে উঠে দেখি আল্লাহ নবী আমার কাছে নাই, এত খুঁজলাম কোথাও দেখতে পেলাম না। চিন্তিত হয়ে বললেন, মদিনার অলিতে গলিতে আনাচে কানাচে বাড়ি বাড়ি যে খোঁজ পড়ে গেল, কোন জায়গায় কোন খবর পাওয়া গেল না। একদিন দুদিন তিন দিন পার হয়ে যায়, আল্লাহর নবীর কোন সংবাদ পাওয়া যাচ্ছে না। মদিনার সাহাবায়ে কেরামদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল, কান্না রোল উঠে গেছে, মেয়ে ছেলে না রান্না খাওয়া পাচ্ছে, দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবীর সঙ্গে সার সার হয়ে কাঁদতেছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উলুল তলোয়ার হাতে করে পাগলের মতো মদিনার অলিতে গলিতে আনাচে কানাচে ছুটু 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 ছুটি করছে, তলোয়ার হাতে করে নিয়ে শুনে না কেন রে, আজ তিন দিন হয়ে গেল আমাদের নবীর কোন খোঁজ পাচ্ছি না, তোরা কি আমাদের নবীকে ধরে আত্মগোপন করে কষ্ট দিচ্ছি? আমি ওমর ফারুক আমার এই উলঙ্গ তলোয়ার হাতে করে আল্লাহকে শপথ রেখে বলছি, আজকে সন্ধ্যা পর্যন্ত যদি আমার নবী কোনো খবর না পায়, দেখতে না পায়, আমি ওমর ফারুক আমার এই উলঙ্গ তলোয়ার দিয়ে এক ধার থেকে তোদের ধর থেকে মাথা খানা কেটে কেটে আলাদা করে ফেলে দেব। হযরত উমর ফারুক হাউ হাউ করে কাঁদছেন, ছুটু ছুটি 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 করে মদিনার শহর পার হয়ে গেলেন। মদিনার শহর পার করে মদিনার মরুভূমি, মদিনার মরুভূমির ধারে গিয়ে দেখে মরুভূমির উপরে বড় একটি পাহাড় দেখা যায়। পাহাড়ের কাছে কতগুলি উট আর বকরি চরে, উট বকরি দেখতে পেয়ে হযরত উমর ফারুক মরুভূমি পাড়ি দিলেন। মরুভূমি পার করে পাহাড়ের ধারে গিয়ে রাখাল রাখালকে খুঁজতে লাগলেন। রাখালকে খুঁজে খুঁজে বের করে জিজ্ঞাসা করে, বাবা, আপনি কি আমাদের নবীদের কথা নবীর কথা বলতে পারে, আমাদের নবীকে দেখেছেন বাবা, নবী কোথা আছে জানেন বাবা? রাখাল বলে, বাবা, আমি তো জানি না বাবা, আমি তো দেখি নাই বাবা, তবে আমার উট বকরি গোনাম এই ময়দানে চরাতে আসি, আমার উট বকরি গোনাম ময়দানের ঘাস খায়, সম্মুখে বড় পাহাড় দেখা যায়, এটা হলো মদিনার বড় পাহাড় জবলে সালা পাহাড়, জবলে সালা পাহাড়ের ঝর্ণার পানি উট বকরি গোনা পান করে। কি হয়েছে জানিনি বাবা, আমার উট বকরি গোনা আজ তিন দিন হয়ে গেল ঘাস মুখে করে নিয়ে ওই জবলে সালা পাহাড়ের পানি চেয়েছে, অবলা জানোয়ার গুলির চোখের পানি গড়িয়ে যা। জানিনা আল্লাহর কোন মহবুব বান্দা, আল্লাহর কোন পেয়ারা বান্দা এই জবলে সালা পাহাড়ের চূড়ায় গুহার ভিতরে আল্লাহ পাককে সিজদা করে সার সার হয়ে কাঁদছে। ওনার কান্নার শোকে আমার অবলা জানোয়ার উট বকরি গোনার চোখের পানি গড়িয়ে যায়। বাবা, আপনার হাতে ধরি বাবা, পায়ে ধরি বাবা, হাতে ধরি বাবা, পায়ে ধরি বাবা, একটু যান বাবা যান, ওই জবলে সালা পাহাড়ের চূড়ায় গিয়ে ওই গুহার ভিতর থেকে ওই মানুষটিকে বের করে নিয়ে যান, তা নাহলে আমার উট বকরি গোনা না খেয়ে না খেয়ে অবলা জানোয়ার গুলি মারা যাবে।
হাজ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুন এই সন্তানটা শুনে ছুটলেন মদিনা শরীফে ফিরে চলে এলেন। হাজ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা হুন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রিদওয়ানুল্লাহু তাআলা আলাইহিম আজমাইন দে শুনিয়ে দিলেন। হযরত মা ফাতেমা কেও কে শুনিয়ে দিলেন। শোনা মদিনা শরীফে কান্নার রোল উঠে গেল। সবাই কিরামেরা কানতে কানতে ছুটলেন, ছুটে 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 গিয়ে মদিনার শহর পার করে মদিনার মরুভূমি পার করে ওই জবলে সালা পানে ধরে গিয়ে সবাই কিরামেরা কানতে কানতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে পাড়ে উঠতে আরম্ভ করলেন। উঠে উঠে জবলে সালা পাড়ে চূড়ায় উঠে গুহা খুঁজে খুঁজে গুহার ভিতরে ঢুকে সন্তান তল্লাশি করতেন, কোন খবর পাচ্ছেন না। আর একটা গুহার ভিতরে নামে সেখানেও পাচ্ছেন না। এমন সে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছেন, দেখা যায় জবলে সালা পাড়ে চূড়ায় একটি কিনারায় একটি গুহার ভিতর থেকে আস্তে করে গুনগুনে কান্না শব্দ শোনা গুহার ভিতরে আল্লাহকে সিজদা করে কাঁদতেছে। সাহাবায়ে আমরা দেখতে পেয়ে সালাম দিলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও নবী গো, ও নবী গো, কি হয়েছে আপনার? আজকে কাউকে কিছু বলে আসেন নাই, একা চলে এসেছে মদিনার শহর পার করে মরুভূমি পার করে জবলে সালা পারে চূড়ায় এসে গুহার ভিতরে আল্লাহকে সিজদা করে কাঁদছে। মদিনার কোন মানুষ কি বেয়াদবি করেছে? কেউ কোন কটু কথা বলেছে? হুজুর আপনার মনে কত দুঃখ, মনে কত ব্যথা, সাজানো গোছানো আল্লাহর কাবা ছেড়ে চলে এসেছে, কাফেরদের অত্যাচারে নিজের জন্মভূমি ছেড়ে চলে এসেছে, 360 মাইল রাস্তা পার করে মদিনা শরীফ এসে আমাদের কলিজার মধ্যে আশ্রয় নিয়েছে। মদিনার কি কোনো মানুষ আপনার সাথে বেয়াদবি করেছে? কেউ কি আপনার কটু কথা বলেছে? আমাদেরকে একটু বলুন, আমরা আমাদের জান প্রাণ দিয়ে তার প্রতিশোধ নেব, বদলা নেব। আল্লাহ নবী সিজদাতে মাথা তোলেন না, কোনো জবাব দেন না, আল্লাহ পাকে সিজদা করে সাজার হয়ে কাঁদছেন। নবী পাকের চোখের পানি নিচ দিয়ে গড়িয়ে গড়িয়ে পাহাড়ের গা দিয়ে গড়িয়ে চলে যায়। হযরত ওমর ফারুক, হযরত উসমান গনি, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, হযরত আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন আল্লাহ নবী মোবারক ঠোঁট দুটি টুক 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 করে লড়ছে, আর পরে হাউ হাউ করে কাঁদছে, আবার টুক টুক করে ঠোঁট দুটা লড়ছে, হাউ হাউ করে কাঁদছে, কি যেন বলছে আওয়াজ শোনা যাচ্ছে না। সাহাবাই কিরাম না মাথাটা হ্যাট করে কানটাকে বাড়িয়ে আল্লাহ নবীর কাছাকাছি এসে খুব ধ্যান করে গৌর করে শুনতে লাগলে, নবী কি বলে কাঁদছিলেন? সাহাবাই কিরাম শুনতে পেয়েছেন, নবী আমার কাঁদছেন আল্লাহ পাক আপনি বড় দয়াময়, আপনি বড় মেহেরবান, ও রব্বুল আমিন আল্লাহ পাক আমার উম্মত উম্মতিরা বড় গুনাহগার, আমার উম্মা তুম্মাতিরা বড় সিয়াকা, আল্লাহ পাক আমার উম্মা তুম্মাতি দে জীবনের গুনাহকে মাফ করে দি। যদি বলেন না সুবহানাল্লাহ, আপনি বড় দয়াময়, আপনি বড় মেহেরবান, আমার উম্মা তুম্মাতি দিগকে জাহান্নামের আযাব থেকে নাজাত দি। সুবহানাল্লাহ, ও রব্বুল আলামিন,
যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদের নামে দোয়া আপনার দরবারে কবুল না হবে, আমি নবী মুহাম্মদ আপনার দরবার থেকে সেজদা থেকে মাথা খানা তুলব না। সাহাবায়ে-কেরামরা হাউ হাউ করে কাঁদছে, নবী বাপ কাঁদছেন, সাহাবীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। হযরত ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর ফারুক, আপনাকে ভালোবাসি, আপনাকে মুহাব্বত করি, আপনার কান্না সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর ফারুক ওয়াদা করছি, আপনার গুনাহগার উম্মত উম্মতির জন্য আমি ওমর ফারুককে সারা জীবনের সমস্ত নেকি গুনাহকে আপনার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য আল্লাহর হস্তে সমর্পণ করে দিলাম। আপনার কান্না আমি উসমান গনি সহ্য করতে পারি না, হুজুর আপনি সেজদাতে মাথা তুলুন, আমি উসমান গনি ওয়াদা করছি আমার সারা জীবনে যত নেক আমল আছে আজকের দিনে আপনার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য আল্লাহর হস্তে সমর্পণ করে দিলাম। হযরত আলী কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, সেজদাতে মাথা তুলুন, আমি আলী ওয়াদা করছি আমার সারা জীবনে যত নেক আমল আছে আজকের দিনে আপনার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য আল্লাহর হস্তে সমর্পণ করে দিলাম। হযরত আবু বকর কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, আমি আবু বকর আপনাকে ভালোবাসি, আমি আবু বকর আপনাকে মুহাব্বত করি, আপনি বলেছেন আমার আবু বকরকে আমার আল্লাহ তো ভালোবাসে, আমার আবু বকরের এক রাতের আমল দানি পাল্লার এক পাশে রাখা যায়, অপর পাশে সারা দুনিয়া মানুষের জীবনের আমলকে নিয়ে যদি আর এক পাল্লায় রাখা যায়, আমার আবু বকরের এক রাতের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। আপনার কান্না আমি আবু বকর সহ্য করতে পারি না, হুজুর আপনি সেজদাতে মাথা তুলুন, আমি আবু বকর ওয়াদা করছি আমার সারা জীবনে যত নেক আমল আজকের দিনে আপনার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য আল্লাহর হস্তে সমর্পণ করে দিলাম। আল্লাহর নবী সেজদাতে মাথা তোলেন নাই, নবী আমার কেঁদেই যাচ্ছেন, আমার সাথে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে চলে এলেন, এই জবলে সালা পাহাড়ের উপর উঠে হযরত মা ফাতিমা ওই গুহার মুখের গায়ে কাঁদছে, ও আব্বা জানে সাবিরা শুনে যান সরে যান আমাকে একটু আসতে দেন, আমি ফাতিমা এসেছি, ছোটবেলা আমার আম্মা জান খাদিজাতুল কুবরাকে হারিয়েছে, আব্বা ছাড়া কিছু বুঝি না, আব্বা জান ছাড়া কিছু বুঝি না, আব্বা জানকে দেখে নিয়ে গেছে, আমি ফাতিমা আব্বা জানের সাথে সাথে গিয়েছি, আজ তিন দিন হয়ে গেল আব্বা জানের চাঁদ মুখটা দেখতে পাই না, আমাকে একটু আসতে দেন। হযরত মা ফাতিমা চলে এলে ওই গুহার ভিতরে এসে হযরত মা ফাতিমা সালাম দিলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ও আমার আব্বা জান, আব্বা জান আপনি কাঁদবেন না, আপনার কান্না আমি ফাতিমা সহ্য করতে পারি না, আব্বা জান আপনি বলেছেন আমার ফাতিমাকে আমার আল্লাহ এত ভালোবাসে, ফাতিমাকে আল্লাহ এত বড় দরজা দিয়েছেন, তমাম বেহেশতি মহিলাদের জন্য খাতুনি জান্নাত সরদারিনী করে দিয়েছে, আব্বা জান আমি ফাতিমা আপনাকে ভালোবাসি, আজকে
আজকের দিনে আমার সারা জীবনের যত নেক আমল আছে আপনার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য আল্লাহ রাস্তে সব দান করে দিলাম। ও ভাইজানেরা আল্লাহ নবী সিজদাতে মাথা তোলেন নাই, মা ফাতেমা কেঁদে কেঁদে নিরুপায় হয়ে কে বলে আব্বা জান, ও আব্বা জান আপনি বলেছেন আমার কলিজা টুকরা ইমাম হাসান হুসাইন কে আল্লাহ পাক এত বড় দরজা দিয়েছে, আল হাসান আল হুসাইন সাইয়্যিদ আসবাব আহলি জান্নাহ, আমার ইমাম হাসান হুসাইন কে আল্লাহ তমাম বেশি নওজওয়ান সকলের জন্য ইমাম হাসান হুসাইন কে আল্লাহ সরদার করেছে। আব্বা জান আমি মা ফাতেমা আমার ইমাম হাসান হুসাইন কে আজকে আপনার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলাম। আল্লাহ নবী সিজদাতে মাথা তোলেন নাই, মা ফাতেমা কাঁদছে সবাই কিরাম না কাঁদছে, মা ফাতেমা কেঁদে কেঁদে নিরুপায় হয়ে আব্বা জানের পাশে গিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে গেলেন, নাকটা কপাল টেকিয়ে সিজদা করে হাত দুটিকে মাথার উপর উঠে দোয়া যায়, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি বড় দয়াময় আপনি বড় মেহেরবান আমার আব্বা জানের দোয়াকে কবুল করে নিন, আল্লাহ পাক আমার আব্বা জানের দোয়াকে কবুল করে নিন, আল্লাহ পাক আপনার হাবিবকে আর কাঁদাবেন না আল্লাহ, আল্লাহ আপনার হাবিবকে আর কাঁদাবেন না আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি ফাতেমার দোয়া কবুল করে নিন, যতক্ষণ পর্যন্ত আমি ফাতেমার দোয়া আপনার দরবারে কবুল না হবে আমি ফাতেমা আজকে আপনার দরবার থেকে সিজদা থেকে মাথা খানা তুলব না। আপনি বড় দয়াময় আপনি বড় মেহেরবান আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের জীবনের গুনাহকে মাফ করে দি, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদিগকে জাহান্নামের আযাব থেকে নাজাতে, আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদ সাল্লামের দোয়া আপনার তবে কবুল না হবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহ আপনার দরবার থেকে সিজদা থেকে মাথা খানা তুলব না। অনেক ফুল কেটে গেল এমন সময় রাতে জিব্রাইল আমিন আলাইহিস সালাম যে হাজির হয়ে গেলেন এই জবলে সালাম পাহাড়ের গুহার ভিতরে, হযরত জিব্রাইল সালাম দিয়ে দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো আর কাঁদতে হবে না, খুশ খবর সুসংবাদ আল্লাহ পাঠিয়েছেন সিজদা দিয়ে মাথা তুলুন, আজকের দিনে আপনার দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। আল্লাহ পাকের দরবারে আজকে কবুল হয়ে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনার ওসিলায় হযরত মা ফাতেমার ওসিলায় হযরত ইমাম হাসান হুসাইনের ওসিলায় আপনার গুনাহগার উম্মত উম্মতিদিগকে আল্লাহ পাক দয়া করে নাজাত দিয়ে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ, নারাই দেখবে নারাই দেখবে দুরূদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা
জোরে জোরে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ আমার ভাই বাপজনেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা বোনেরা বেটিরা বাবা আর সারা পৃথিবীতে 650 কোটি মানুষ তার মধ্যে 200 কোটি কিছু কম বেশি 200 কোটি মুসলমান 200 কোটি মুসলমান বাবা বলেন দেখি আমার নবী পাকের পরে ইহুদি ইহুদি গোষ্ঠীরা আমার নবীর নামে দরুদ পড়ে নাসারারা নবীর নামে দরুদ পড়ে মজুসিরা তারা আমার নবীর নামে দরুদ পড়ে বৌদ্ধ যারা তারা আমার নবীর নামে দরুদ পড়ে খ্রিস্টানরা তারা আমার নবীর নামে দরুদ পড়ে হিন্দু যারা হিন্দু ভাইরা হিন্দুরা তারা আমার নবীর নামে দরুদ পড়ে পড়তে হবে না পড়লেও চলবে আবার সাল্লাল্লাহু আলাইহি পড়লেই হবে পুরো দরুদি পড়া লাগবে না সাল্লাল্লাহু সন্ন দিয়ে হয়ে গেল শুধু দন্ত তুমি কোন মুখলে কেয়ামতে নবীর সুপারিশের আশা করবে কোন নবীর নামে দরুদ শরীফ ভক্তি শ্রদ্ধা মহব্বতের সঙ্গে পড়া দরকার আছে না আখেরি জামানা বাবা এই সমস্ত মুনাফিক শয়তান কতগুলি বেরিয়েছে বাবা এদের কথাই ঈমান হারিও না বাবা নিজের আকীদা নষ্ট করো না আকীদা নষ্ট করো না নবীর উপর মহব্বত দরকার আছে না না কম না বেশি কম না বেশি কত বেশি কোন আলেমের বাপের ক্ষমতা যে হাদিসটা কেটে দিতে পারে বলতে বলে জাল হাদিস এটা নবীর হাদিস মিথ্যা বলতে পারবে অতক্ষণ পর্যন্ত তোমরা কামেলে মুমিন হতে পারবে না তোমার ছেলে মেয়ে বিবি বাচ্চা ধন সম্পদ মাল দৌলত টাকা পয়সা নিজের বাপ মা নিজের যে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে বেশি মহব্বত না করতে পারবে অতক্ষণ পর্যন্ত তোমরা কামেলে মুমিন হতে পারবে না বলুন আমার ভাই জানা বাপ জানেরা দুনিয়ায় কত রকমের দল বেরিয়েছে বাবা পীর ওলি আল্লাহ তো দূরে কথা হ্যাঁ এরা বিয়াদমি করতে করতে এরা আমার নবীকেও ছাড়লো নবী আমাদের ভাই নবীকে নূরের নবী বলা যাবে না নবী আমাদের মতো মানুষ নবী হলো মাটির নবী জোরে বলুন নাউযু বিল্লাহ মিন যালিক এদের মুখের দিকে চাইবেন না এদের মুখের দিকে তাকাবেন কথা বুঝতে পেরেছে আমার ভাই জানা বাপ জানেরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ যারা আল্লাহর ওলিয়ে কামেল পীরে কামেলদের দরবারে মানুষ যারা দরুশির পড়ে কারা কারা পড়ে দেখবে ফুরফুরা শরীফের সিলসিলা মানুষ আল্লাহর ওলিয়ে কামেল হাক্কানি পীরে কামেলদের দরবারে মানুষ আল্লাহর ওলিয়ে কামেলদের সিলসিলা যারা খলিফা খলিফাদের দরবারে মানুষ হালকা এসে করে মাহফিলে মানুষ এরাই একটু দরুশি বাকি বাকি পড়ে কথা ঠিক বলছি না ভুল বলছি কথা আমার ভাই জানা বাপ জানেরা সাবধান শক্ত হ মজবুত হ আখিরি জামানা
নবীর নামে বিয়া দিয়ে কথা বলবে, উল্টো পাল্টা কথা বলবে, আর আপনি চুপ মেরে শুনে চলে যাবে, চলে যাবে, আপনার নাম কিন্তু মুনাফিকের খাতায় নাম উঠবে। এটা আপনার জানা আছে কি? আল্লাহ না করে ইমানটাও চলে যেতে পারে, ইমানটা চলে যেতে পারে। সব সময় সব জায়গায় চুপ থাকলে চলে না, ক্ষেত্রে বিশেষে সময় বিশেষে অবস্থার পরিপ্রেক্ষিতে একটু কড়া হওয়াও লাগবে না লাগবে না, একটু হা না কিছু বলে কড়া হওয়াও লাগবে না লাগবে না। আমার ভাই জানা, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, ইমান ইসলামের কায়েম রাখুন, ইমান ইসলামের সঙ্গে আল্লাহ মরণ নসিব করুন, আল্লাহ আমাদেরকে খাতিমা বিল খায়র নসিব করুন, আল্লাহ আমাদেরকে আখিরাতের নাজাত দেন, আল্লাহ আমার নবী পাকের সুপারিশ শাফাত আল্লাহ আমাদেরকে নসিব করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন না আল্লাহুম্মা। এখন কথা হচ্ছে আজকে যে মাহফিলটা হচ্ছে সামনগর স্বরূপনগর, এই যে নতুন মসজিদ হয়েছে, মসজিদের রং হবে, মিনারের রং হবে, বাথরুম পায়খানা ঘর কিচ্ছু হয়, এত ভাইরা বসে আছে, আল্লাহর ঘর মসজিদ কার ঘর কথা বলে না? দুনিয়ায় যত মসজিদ কোথা থেকে এলো, যত দুনিয়ায় মসজিদ, প্রত্যেকটা মসজিদ আল্লাহর কাবা ঘরের এক একটা টুকরা। জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না বাবা? আমার ভাই জানা বাপ জানেরা, মসজিদ কার ঘর? আমরা কার বান্দা? আল্লাহর বান্দা হয়ে আল্লাহর ঘর মসজিদের কাজ কোনো হবে না হবে? বলেন আপনারা কে আছে? অনেকের বাপ আছে মা নেই, মা আছে বাপ নাই, অনেকে দাদু যান নানা যান দাদি যান নানি যান, কবরে শুয়ে আছে শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন, কবরে শুয়ে তিমের মতো পড়ে পড়ে কাঁদতেছে বাবা। জন্মমুখিনী মা, জন্মদাতা বাপ, দাদু যান নানা যান দাদি যান নানি যান, কি কষ্ট করে আমাদের লালন পালন করেছিল বাবা, খেয়ে না খেয়ে অনাহারেও দিন কাটিয়েছে, আপনার বয়স কত? 50 বছর 60 বছর বজরে খাচ্ছে না, 60 বছরের মানুষ বজরে খাচ্ছে না, ওই 70-80 বছর বয়স জিজ্ঞেস করে না খাওয়ার পালা শুকনো কাকে বলে, উপোস কাকে বলে, উপোস কাকে বলে? আমাদের আব্বা দাদু নানারা দাদি নানি জান এত কষ্ট উপস্থিত, তবুও তারা এই সম্পত্তি গুলো তারা বিক্রি করলো না, ছেলেদের কথা মনে করে, নাতি পোতাদের কথা মনে করে বাবা সম্পত্তি গুলো বিক্রি করলো না। আজ আল্লাহ পাক আপনাকে আমাকে সুখ শান্তি দিয়েছে না দেয় না, একটু হা না কিছু বলো বলে বাবা। জনম তুমি দাদু যান নানা যান দাদি যান নানি যান, কবরে শুয়ে তিমের মতো পড়ে পড়ে কাঁদতে, তাদের নামে দুটো মসজিদের মুসল্লিকেও দুটো ভাত দেয় না, তাদের নামে দুটো মাদ্রাসার এতিম ছেলেদের দুটো ভাত দেয় না, 10টা অনাথ অসহায় ভিখারি মানুষকে অভাবী গরিব দুঃখী দুটো ভাত দেয় না, একটু কবরটাও জিয়ারত করে না, এক কত কোরআন শরীফ পড়ে নিজেরাও পড়ে না, বুদ্ধি করে মাদ্রাসা দুটো মাদ্রাসার এতিম ছেলে 10টা 15 ছেলেকে দাওয়াত করে একটু ভালো মন্দ খাওয়ায় দু খতম এক খতম কোরআন শরীফ পড়িয়ে দিয়ে পড়িয়ে দিয়ে নিজে তো পড়তে পারি না, তাদের একটু আদর যত্ন করে ভালো ভালো মায়া দিয়ে একটু কিছু খাইয়ে কিছু নজরা দিয়ে দু খতম এক খতম কোরআন শরীফ পড়িয়ে দিয়ে কোরআন পাক তেলাওয়াত করে দোয়া করলে সেই দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, মসজিদের মুসল্লিদের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, মাদ্রাসার এতিম ছেলেদের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, অনাথ অসহায় গরিব দুঃখী অভাবী মিসকিন গরিবদের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না বাবা? নিজেরা তো এক বিঘে জমি কিনতে পারিনি,
দশ কাটা জমি কিনতে পারিনি, বিলাসিতা থেকে খুব মজা, খুব উস্তাদ, মোবাইল কোনো কিনছে, চার মাস সমান ব্যবহার করে আধা সুদা করে বিক্রি করে আবার দামি মোবাইল কিনছে, মোটর সাইকেল গুলো কিনছে, এক বছর আট মাস, বারো মাস, চোদ্দ মাস, এক বছর, দু মাস, এক বছর ছড়ে ওই থেকে আধা সুদা করে বেচে আবার একটা হাই পাওয়ারের মোটর সাইকেল কিনছে। কথা মিথ্যে বলছি না সত্য বলছি, কি হচ্ছে বলো? আল্লাহ তো সুখ শান্তি দিয়েছে সন্তান হিসাবে, নাতি হিসাবে, বাপ মায়ের জন্য, দাদু নানা দাদি নানির জন্য কিছু কর্তব্য দায়িত্ব আছে না নাই একটু হা না কিছু কথা তো বলে। আমার ভাই জানা বাপ জানেরা বলে সেই বাপ মায়ের নামে, দাদু নানা দাদি নানির নামে আল্লাহর আছে মসজিদ, আল্লাহর ঘরে কিছু দান দিবার মতন কেউ আছে? আমার ভাইজানরা বাপজানেরা যুবকেরা, আমার মুরব্বীরা, মায়েরা বোনেরা বেটিরা, এই কোরোনা লকডাউন গেল প্রায় আড়াই বছর, আবার লকডাউন এসে গেল, আড়াই বছর লকডাউন গেল, এতগুলি ভাইরা বসে আছেন, একটা মানুষ হাত উঁচু করে দেখাতে পারবে যে হুজুর অনাহারে দিন কাটিয়েছি? কথা বলে না, অনাহারে দিন কাটিয়েছেন, একজন হাত খুলে দেখান তো। আল্লাহ পাক আমাদের সুখ শান্তি দিয়েছে না দেয় নাই বলে আল্লাহ আপনার ছেলে মেয়ে নাতি পুতাদের আল্লাহ পাক আরো সুখ শান্তি দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আছেন আল্লাহর কোন বান্দা নিজের বাপ মা দাদু নানা দাদি নানির নামে, শ্বশুর শাশুড়ি নামে, নিজের কাজ কারবার ব্যবসায়ী বরকতের জন্য, মেয়েরা বেটিরা মা বোনেরা নানি দাদিরা স্বামীর নামে, শ্বশুরের নামে, বাপ মায়ের নামে, ছেলের নামে, ভাইয়ের নামে, আল্লাহর হস্তে মসজিদে কিছু দিবার মতো কেউ আছে? এতগুলি ভাইরা বসে আছে, একজন দাঁড়িয়ে বলুন তো আল্লাহর মসজিদে একশো বস্তা সিমেন্ট দেবো কি পঞ্চাশ বস্তা সিমেন্ট দেবো? আছেন আল্লাহর কোন বান্দা দু হাজার ইট দেবো কি এক হাজার ইট দেবো? পঞ্চাশ বস্তা সিমেন্ট আর ক টাকা দাম? দু হাজার ইটের আর ক টাকা দাম? দু হাজার ইটের যা দাম সেই টাকাতেও কি এক শতক জমি হবে? আপনাদের দেশে এক শতক জমি হবে? হবে? একশো বস্তা সিমেন্টের দামে কি এক শতক জমি হবে? বলে আমি নিজে ফুরফুরা শরীফে দাদা হুজুর কেবলা পাঁচ হুজুরের নামে একটা মাদ্রাসা করলাম, এই মাদ্রাসা করতে আমার এক কোটি নব্বই লক্ষ টাকা খরচ হয়েছে। ঠিক করেছি না ভুল করেছি? মেহমানরা থাকবার জন্য একটা ঘর করলাম, বিদেশি মুড়িদার বাঁকুড়া পুরুলিয়া বীরভূম থেকে লোক আসে, মুর্শিদাবাদ মালদাতে কুচবিহার শিলিগুড়ি জলপাইগুড়ি দিনাজপুর থেকে লোক, আসাম থেকে মুড়িদানরা আসে না আসে না, পুরপুরা শরীফে বাংলাদেশ থেকেও আসে না আসে না, পকেটে টাকা থাকলে হোটেলে খেতে পারে, সদ্য দিনে কি বাড়ি যেতে পারবে? এসে বাড়ি যেতে পারবে? কোথায় থাকবে? এই মেহমানদের জন্য একটা ঘর করলাম এই বছরে, এই শনিবার যে আজকে শনিবার গেল, আগে শনিবারে আমি তিন তলাটা ঢালাই দিলাম সাড়ে পাঁচ হাজার ফুট ছাদ, মেহমানদের চল্লিশটা বাথরুম করে, উজুর পানি, খাবার পানি, পেশাব পায়খানা পানির জন্য সাতটা সাম্বাল সার্ভার মোটর বসাল, এটা করতে আমার আড়াই কোটি টাকা খরচ হয়েছে। বলেন কোথা থেকে পাই? আমার আব্বা দিয়ে গেছেন, ছোট উজুর দিয়ে গেছিল, ছোট উজুর দিয়ে গেছে, ছোট উজুর কি বলেন আটত্রিশটা ছেলে, বড় সংসার বাবা, কি দিন গেছে বাবা, ভাতের ফ্যান খেয়েছি জানো, ভাতের ফ্যান খেয়েছ? ভাতের ফ্যান খেয়েছি, রান্না হয়ে গেল আম্মা জানদের কাছে, বাসমালি ফ্যান দাও না মা, গরম ফ্যান একটু দেন না মা,
দশ জন বারো জন করে ছেলে বেশ ভাই বোনরা দাঁড়ালো, এক পেয়ালা এক পেয়ালা করে ফ্যান। এ তো হবে না, আর একটু দাম না মা, মা আর একটু দাম না মা, গরম ফ্যান একটু নুন দিয়ে খেতে বেশ মজা লাগে। বাবা ছোট হুজুর চুলা দিয়ে গেছেন আমাদের ঘরে দেড় বিঘে করে সম্পত্তি, বললেন যা করেছি কবরে নিয়ে আমি সব দিয়ে দিলাম, ভাগে পেয়েছি আমরা বড় ভাই থেকে ছোট ভাই পর্যন্ত দেড় বিঘে করে চলছি, আর পুকুরের অংশ গোটা পুকুর কোথায় পাবো, আমি যা করেছি তার সব ভাগ করে দিচ্ছি, খুশি মনে লে আমি বাপ দেখে যাই তোদের খুশি মুখটা, হাসি মুখটা দেখে যাই আমি তোদের জন্য আল্লাহ পাকের দরবারে কবর আল্লাহ বাবা করতে কথা বুঝতে পেরেছে। সারা বছর জালসা মাহফিল করি, তাবিজ তদবির করি, নজরানা পাই মুরিদান কারখানায় নিয়ে যায়, দোকানে নিয়ে যায়, বুঝলেন না, বড় বড় ফ্যাক্টরিতে মুরিদানরা নিয়ে যায়, নতুন বাড়ি করে উদ্বোধন করতে নিয়ে যায়, বয়স হয়ে গেছে, শরীর শক্তি কমে গেছে, হজম শক্তি কমে গেছে, শরীর দুর্বল হয়ে গেছে, এইসব করে এইসব করলাম আল্লাহ করিয়েছে সাড়ে চার কোটি টাকা খরচ করেছে আপনাদের স্বরূপনগরে, একটা মুড়িদান বলতে পারবে আমি এক হাজার দিয়েছি হুজুর, আমার হক আছে না, না কথা বলেন না হক আছে না, না মুড়ির যদি হয়ে থাকো পুরপুরা সেলসেলা পীরের আওলাদ হিসাবে আমারও হক আছে না, নাই মলিশান নয় মলিশান আপনার আব্বা দাদু নানা মা দাদিরা বেঁচে থাকলে আমাকে খুশি হতেন না বেজার হতেন, সম্মান করতেন না করতেন, আদর যত্ন করতেন না করতেন, তাদেরই তো ছেলে, তাদেরই তো নাতি পোতা আলাউলা, আমি আমার জন্য চাইতে মেহমানদের খাওয়ানোর জন্য তামার হাড়ি কিনলাম, বুঝলে 91টা তামার হাড়ি, তুমি হাত দাও না মাইক লাও না, আমি এই সময় দশ মিনিট চাই, আমি তো দশ মিনিট লিখতে চাই, খাটনির যত আর শরীরের ক্ষমতা নেই আর খাটতে পারবো না, মহব্বত তাকে এমনি নিয়ে যাবে বিদায় যাই, আমি খাটবার সময় আর বয়স বুঝলে ছেলেরা সব মাপ ছেলেরা মানা করে জানতে যাবে না, ঘরে বসে থাকেন তো ঘরে বসে থাকে, ঘরে বসে থাকলে আল্লাহ ভাত মুড়ি আল্লাহ ঘরে বসে আল্লাহ দেয়, ঘরে বসে আল্লাহ ভাত মুড়ি পুরোটাই পৌঁছায়, জালসায় যেতে হবে, আমার দাদা হুজুর যে বাগান সাজিয়ে গেছে আজও ফুরফুরা শেখ দাদুজির মুখে দিয়ে কোটি কোটি মানুষ চেয়ে আছে না, না পীরের আওলাদ হিসাবে সম্মান আছে না, মেহমানদের খাওয়ানো তামার হাঁড়ি কোনো 91টা, একটা হাঁড়ির দাম দিয়েছে 29,000 টাকা, তোমাদের স্বরূপনগর থেকে গোটা গ্রামবাসী মিলে একটা হাঁড়ি দিয়েছিল কিনে দিয়েছিল, কেউ তুমি বড় বড় কথা মেনে নেবে, কোন মুড়িদান বলতে পারবে মাইক ধরে বলছি, শুধু স্বরূপনগরের মানুষ বিভিন্ন গ্রামের মানুষ মাহফিল আছে না, কোন গ্রামের মা হাত তুলে বলুক আমি 1,000 দিয়েছি, 500 দিয়েছি, একটা হাঁড়ি করে গ্রামবাসী মিলে কিনে দিয়েছি, কেয়ামত পর্যন্ত রান্না হবে, প্রত্যেকটা চালের দানায় দানায় দিয়ে কি পাবে,
কিয়ামত পর্যন্ত পাবে। তোমরা চালাক আনকি বোকা 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 মতন হয়ে থাকে, বোকা নয় আমরা জানি। আল্লাহ বা কিসে বরকত দেন, কোন জিনিসটা থাকবে, মরে যাব থাকবে, একটা গঠনমূলক কাজ, মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, ঈদগাহ থাকবে, গোরস্থান থাকবে, হালকা জেকের মাল খানকা শরীফ থাকবে। কথা বুঝলে যে জীবনে একটা কিছু করে সারা জীবন বিলাসিত করে পয়সা করে নষ্ট করছো, নিজের আখেরাত আছে না? না, একটা কিছু করে যাও। কিয়ামত পর্যন্ত কবরে শুয়েছে তোমার আব্বা দাদু নানা আম্মা দাদি নানি, তুমি তোমার বিবি তোমার আল আউলাদ, কিয়ামত পর্যন্ত নেকি পেতেই থাকবে। এই নেকি কিন্তু বন্ধ হবে না, জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? আছেন আল্লাহর কোন বান্দা এই মজলিসে হাত তুলে বলুন, 20,000 টাকা দেবার মতো কে আছে? আছে 20,000 টাকা দেবার মতো একজন হাত তুলে বলুন? আমি আমার জন্য চাই আল্লাহর ঘরে। আছেন আল্লাহর বান্দা? কাছে না থাকে পরে দেবে, 2,000 ইট কেউ দিতে পারবে? পারবে 2,000 ইট? 2,000 ইট এর কত টাকা দাও? 100 তো জায়গা হবে তো, 100 তো 1 ডিসিমিল জমি হবে, নিজে তো 10 কাঠা কিনতে পারো, 1 বিঘে কিনতে পারো। যারা করে গেছিল সেই জন্য ফলিয়ে ভাই, যারা করে গেছিল তাদের জন্য কিছু কর্তব্য দায়িত্ব আছে না? না, ভেবেছো কি আমাকে তুমি ছেড়ে দেবে, তোমার আব্বা দাদু ছাড়বে না? যা রেখে এসেছিল আমাদের জন্য কি করেছিস? একটা মসজিদ করেছিস, একটা মাদ্রাসা, মক্তব, ঈদগাহ, গোরস্থান, সেবামূলক কিছু কাজ করেছিস, একটা খানকা শরীফ করেছিস আমাদের নামে, কোনদিন দুটো মুসল্লিকে খাওয়াস, 10টা ভিখারিকে দুটো ভাত দিনি, দুটো বস্ত্র দিসনি, দুটো মাদ্রাসার ছেলেকে দু মুঠো ভাত দিসনি, কি করেছিস? বলেন কে আছেন? একজন দুজন দাঁড়াও, মসজিদের জন্য 50 বস্তা সিমেন্ট কে দিতে পারবে? 2,000 ইট কে দিতে পারবে? আছেন আল্লাহর কোন বান্দা? আল্লাহর ঘর দরকার আছে না? না, কথা বলো, দরকার আছে না? না, বলেন। এতগুলি মানুষ এখানে বসে আছে, একজন দাঁড়িয়ে বলুন যে 25 বছর সিমেন্ট মাটি দেবো। আছেন আল্লাহর কোন বান্দা? 1,000 ইট দেবে, 1,000 ইট গরিব হয়ে যাবে, আর তোমার ছেলে মেয়েদের সারা বছর খাওয়াবে না, আল্লাহ না করে। আমি দোয়া করলে তোমার ছেলে মেয়েরা দুধে ভাতে খাবে, আল্লাহ নিয়ামতের শুকর করে বলছি বাবা, অপূরণ দোয়া পেয়ে, দোয়া অপূরণ তো দোয়া পেয়ে, অপূরণ তো ঈশার সবে 3 দিন মেহমানদের 10 লক্ষ টাকা খাওয়ায়, 10 লাখ টাকা 3 দিন ঈশার সবে খাওয়া, যত বড় খাও। কোন মুরিদ বলতে পারবে 10 টাকা চেয়েছি? একটা প্রমাণ দেন, কান কেটে চলে যাবে গ্রাম থেকে। একটা মুরিদ বলুন 10 টাকা চেয়েছি, বুঝু কি হলো? এত বড় বড় কথা কোন বলছে? একদিন দাঁড়ান না, আমি আমার জন্য চাইতে আসি, আমি মসজিদের জন্য আল্লাহর ঘরে চলেছি। আছেন আল্লাহর কোন বান্দা? 20 বস্তা সিমেন্ট কেউ দিতে পারবে? সব কি গরিব? হ্যাঁ, সব গরিব। কি নাম? বাবের নাম হাজি নাসিরুদ্দিন সাহেবের ছেলে কুতুবুদ্দিন বাড়ি স্বরূপনগরে, আমাদেরই ছেলে, আমাদেরই ছোট ভাই। ও বলছে 1,000 ইট দেবে, আপনারা খুশি না ব্যাটা? দানও করো না, কথা মুখে শব্দও নাই, খুশি না ব্যাটা? কে কে খুশি হাত তোলে জোরে? সম্মানীয় কুতুবুদ্দিন বাবা জীবন জিন্দাবাদ।
সম্মানীয় কুতুবউদ্দিন বাবাজি বলুন জিন্দাবাদ, আব্বা আম্মা শ্বশুর শাশুড়ি বলুন জিন্দাবাদ, দাদু যান নানা যান দাদি যান নানি যান বলুন জিন্দাবাদ, আল্লাহ উলাদ বিবি সাহেবা বলুন জিন্দাবাদ, 1000 ঈদ জোরে জোরে বলুন মারহাবা, নারাই দেখবে আর কি আছেন 1000 ঈদ, এটা 10,000 টাকা দেবেন, নামটা কি মেরা দিলে বাড়ি পাবেন, নাম মরহুম কালু মোল্লার ছেলে মিরাজুল কই, এই কোনটা মিরাজুল উঠে দাঁড়া, এই যে এই যে এই দাও এই মিরাজুল মন কালু বদিমের ছেলে, এই ছেলে বলছে আমি একাই 10,000 টাকা, কাল কি দিবে আপনারা খুশি না কে কে খুশি হাত তোলো, তোদের গলায় জোর নেই কেন, দানও করে নে তকবীর জোরে দিবি নারায় তকবীর নারায় দেখবে নারায় দেখবে, আর কি আছে বল হাত তুলুন 10,000 টাকা আল্লাহর ঘরে দিয়েছে মসজিদ, মসজিদ কার ঘর কথা বলেন, হ্যাঁ আমরা কার বান্দা, আল্লাহর বান্দা দিতে আল্লাহর ঘরটা হবে না থাকবে, নিজেরা আরাম করে শুয়ে আছো ঘরে শুয়ে অ্যাটাচ বাথরুম, হ্যাঁ বাবা আল্লাহর ঘরটা কেরম করছো বেঝিজি করছো, খবরদার বাঁচতে চাও মসজিদের জন্য আল্লাহর কিছু দাও, নিজের বাপ মা দাদু নানা দাদি নানি কবরে এর মতো বড় বড় কান্দছে কার মুখের দিকে, আমার মুখের দিকে, তুমি তার নাতি তার আওলা সোনার মানি তোমার মুখের দিকে সে কবরে শুয়ে সে কাঁদছে, পুরপুরা শরীফে দাদা পীরে আওলা দিচ্ছে ছোট হুজুর পীর কিলার ছেলে আমাদের জন্য দোয়া হবে, আমরা কবরে শুয়ে শুয়ে আরাম পাবো শান্তি পাবো, আছেন আল্লাহর কোন বান্দা 10,000 টাকা তোহা ওয়াবাজির চন্ডি চন্ডির হাট ওয়াবাজি সাহেব এখানে এসছে বলে গেছে 10,000 টাকা দেবে আপনারা খুশি না বেজা, কে কে খুশি হাত তোলে জোরে তকবীর দেন না নারে সম্মানে আব্দুল ওয়াহাবাজি সাহেব বলুন জিন্দাবাদ, আব্বা আম্মা শ্বশুর শাশুড়ি বলুন জিন্দাবাদ, দাদু যান নানা যান দাদি যান নানি যান বলুন জিন্দাবাদ, শ্বশুর শাশুড়ি আহল আউলাদ বিবি সাহেবা বলুন জিন্দাবাদ, আহলে সুন্নাতুল জামা আহলে সুন্নাতুল জামা, সম্মানীয় শ্রোতা বৃন্দ সম্মানীয় ওলামাই কেরাম গণ সম্মানীয় দাদা সখী গণ নারাই দেখবে একটু হাত তুলে দোয়া করে আল্লাহুম্মা আল্লাহ পাক আপনি কবুল করে আমার এই ছেলে 1000 ঈদ হাজী নাসিরউদ্দিন সাহেবের ছেলে কুতুবউদ্দিন 1000 ঈদ দিয়েছে আমার এই ছেলে 10,000 টাকা মিরাজুল বাবাজি উনি কালু বদিমের ছেলে 10,000 টাকা আমার আব্দুল ওয়াহাব হাজী চন্ডিহাট 10,000 টাকা আল্লাহ আপনি কবুল করে নিন আল্লাহ নিয়তকে পূরণ করুন, যাদের যাদের নামে দান করে দানটা তাদের জন্য না জাতের ওসিলা বানিয়ে দিন ও রব্বুল আলামিন আল্লাহ পাক আজ পুরপুরা শরীফের সম্মান রেখেছে আমার দাদা পীরের সম্মান রেখেছে 5 হুজুর কিবলার সম্মান রেখেছে আল্লাহ ভাইদের সত্যের অভাব দেবেন না আল্লাহ রুজিতে কষ্ট দেবেন না আল্লাহ রাস্তাঘাটে গাড়ি ঘোড়াতে দেশে বিদেশে বিপদ আপদ বালা মুসিবতে হেফাজত করবে যে সমস্ত কোম্পানির আন্ডারে ব্যবসা করে কোম্পানিদের মনটাকে নরম করে দেবেন আল্লাহ পেমেন্টটা ঠিক ঠিক মতো আদায় দেবার তৌফিক কত ব্যবসায়ীরা লুজার হয়ে গেল কোম্পানিরা টাকা পয়সা পেমেন্ট দিল না ব্যবসায়ীরা একেবারে লুজার হয়ে গিয়েছে আল্লাহ আল্লাহ কোম্পানিদের মনটা নরম করে দেবেন পেমেন্টটা ঠিক ঠিক মতো আদায় দেবার তৌফিক আল্লাহ বেদের বংশে বংশে একটা করে হাজি বান্দা বানাবেন আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ পাক আজ পুরপুরা শরীফের সম্মান রেখেছে
আজকের মা পেলে কত সম্মানী বয়রা বসে আছে, নামাজি মুসলি জাকিরি শাকির উলামাই কেনা হাফেজ কোরআন মুসলি ইমাম আল্লাহ হাজি নেককার গুনাগার মেয়ে ছেলে বেটা ছেলে একসাথে দুটো হাত তুলেছি, আল্লাহ আসমানতে রহমত বরকতের দরওয়াজা খুলে দি, মোড্ডাদের কবর খানা বেহেশতের গোলাপ ফুলে বাগান খুলে দি, আমার দয়া নবীর সুপারে শাফাত সকলকে নসিব করুন, জোরে বলুন আমিন। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন না মারহাবা, জোরে বলেন না মারহাবা। এরা দানও করে না তকবীর হয়ে যায় না, নাই দেখবে না, নাই দেখবে। আর কেউ আছেন 10,000 টাকা, 20,000 টাকা, 1,000 ইট কি 2,000 ইট, একটা কিছু করো, একটা কিছু করো, এমন একটা জিনিস দাও মসজিদে একটা কাজ হোক, আমরা থাকবো না মরে যাব। কথা বলে না, আমি থাকবো না মরে যাব, মসজিদ থাকবে না মসজিদ ভেঙে যাবে, থাকবে না মসজিদের নাম মিটে যাবে, মসজিদ থাকবে, মসজিদ থাকবে। আমার ভাই জানা বাপ জানেরা একটা কিছু করে যাও, যেটা থাক আমরা মরে যাব, আমরা মরে যাব, কিয়ামত পর্যন্ত নেকি আল্লাহ করে ছেলে মেয়ে বিবি বাচ্চা ভাই বোন বাপ মা দাদু নানা দাদি নানি আওলা উলা খানদানের খানদান এর নেকি আল্লাহ করে পেতেই থাকবে। জোরে বলবেন না, বলেন। আমি নিজে একটা মসজিদ করার জন্য জায়গা কিনেছি 22 লক্ষ, 4.5 কোটি টাকা খরচ করলে এবার একটা মসজিদ যাবে চোখে দেখা। ফুরপুরা শরীফের গরুহাটের সামনে, ফুরপুরা শরীফ গরুহাট আছে, এই গরুহাটের সামনে দেখবেন দাদা হুজুর 5 হুজুরের নামে মাদা মাদা করলেন 1,90,00,000 টাকা। আমার বাড়ি থেকে 1 বিঘে তফাৎ, মেহমানখানাটা করলাম 2,50,000,000 টাকা। এখন মোজাইকের কাজ চলছে, 3 তলার উপরে পানি দেওয়া আছে, পানিটা এখন থাকবে 15-18 দিন থাকবে, নিচে মোজাইকের কাজ চলছে। 40টা বাথরুম এটাও ঠিক করেছি না ভুল করেছি? কথা বলে না, এটা দরকার আছে না? না আমার ভাই জানা একটা কিছু করে, আমি চাঁদা তুলতে আসি তোমার কাছে, দাও না বাবা, দাও না বাবা, দাও না বাবা। অত হালকা সবাই চালাক, আমি কি বোকা? বোকা বোকা মতন হয়ে থাকে পীরের আওলা, এমনি আমার সম্মান আছে না? তুমি দাওয়াত করার নাই, আমি আসি আর নাই আসি, কেয়ামত তোমাদের বাপ দাদু মা দাদিদের অন্তরের মধ্যেও থাকবে। আমাকে বার করতে পারে তোমার ভাই, আমার দাদুর মহব্বতের মানুষ থাকে, আমি তোমাদের অন্তরের মধ্যেও থাকবো, আসি আর নেই আসি, দাওয়াত করো আর নেই সিলসিলা। দাদা হুজুর নিজে বলে গেছে, তোমরা আমার দুনিয়ার সাথী, আল্লাহ রহমতের বেহেশতে সেখানেও আমি আবু বকর আমার সাথী। জোরে বলবেন না, আর এটা জোরে বলা যাবে না? সেই রকম মহব্বত রাখবে, মহব্বত। আর কে আছেন বলুন? 5,000 টাকা মোল্লার ছেলে আইবাই মোল্লা, এই ছেলে কত বললো? 5,000 টাকা। আপনারা খুশি না বেন? একে খুশি হাত তোলে, জোরে তকবীর দেন, নারাই তকবীর। এই বাচ্চাগুলো বলার জন্য আর কে আছেন? 5,000 টাকা সম্মানে আপনি বাড়ি 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 বাড়ি
এখানে বাড়ি, উনি দেবেন 5,000 টাকা। আপনারা খুশি না দেন? কে কে খুশি হাত তোলে জোরে তকবীর দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর কে আছেন 5,000 টাকা নাম বলেন, হাত তোলেন, কি নাম? রবি মোল্লা বাড়ি, স্বরূপনগর বাড়ি, আব্বার নাম সম্মানীয় বাড়ি মোল্লার ছেলে, উনিও 5,000 দেবেন। আপনারা খুশি না বেজা? কে কে খুশি হাত তোলে। আজকে স্বরূপনগরে এতগুলি সম্মান ভাইরা বসে আছেন, কত নামাজি মুসল্লি, জাকিরিন, শাকিরিন, উলামায়ে কেরাম, হাফেজ কোরআন, মসজিদের ইমাম, আল্লাহ আপনার হাজি বান্দারা বসে আছে আজকের মামা, আজকের মহিলারা, মা বোনেরা আমিন আমিন বলছে। আল্লাহ নেককার গুনাহগার একসাথে হাত তুলছে। আল্লাহ যারা যারা দান ধান দিলে আল্লাহ যে সন্তানের অভাব দেবেন না, রুজিতে কষ্ট দেবেন না, আল্লাহ রাস্তাঘাটে গাড়ি ঘোড়াতে বিপদ আপদ বালামতি হেফাজত করুন। যে সমস্ত কোম্পানির আন্ডারে ব্যবসা করে, কোম্পানিদের মনটাকে নরম করে দেবেন আল্লাহ, পেমেন্টটাকে ঠিক ঠিক মতো আদায় দেবার তৌফিক আজ করুন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক এদের বংশে বংশে একটা করে হাজি বান্দা বানাবেন। আল্লাহ পাক এদের কাজ কাজ ব্যবসায় রুজি রোজগার কামাইতে, ছেলে মেয়ে বউ নিয়ে, ভাই ভাই, বাপ মা, বোন বোনায়, ভাবনা ভাবনাদের দিয়ে সুখের শান্তি ঘেঁষে গেলে কাটার তৌফিক ইনায়াত করুন। আল্লাহ পাক এতগুলি সম্মানী ভাইদের নিয়ে দুটো হাত তুলেছে আল্লাহ, আসমানের রহমত বরকতের দরওয়াজা খুলে দিয়ে, আসমানি বালা, জমিনি বালা, জাদুর বালা, জিন্নিতের বালা, করুণা ভাইরাসের বালা থেকে আল্লাহ রক্ষা করুন। আল্লাহ ও রব্বুল আমিন, আল্লাহ পাক আপনি বড় দয়াময়, আপনি বড় মেহেরবান। আল্লাহ মুন্নাদের কবরখানা বেহেশতের গোলাপ ফুলে বাগান করে দি, আমার দয়া নবীর সুবারে শাফাআত সকলকে নসিব করুন। জোরে বলুন আমিন। কালমা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কে আছেন 5,000? কৃষ্ণমাটি বাড়ি জাহাঙ্গীর মোল্লা, আমাদের উপজুখানা একাই, ওই একাই উজুর জায়গাটা একাই করে জাহাঙ্গীর মোল্লা কৃষ্ণমাটিতে বাড়ি। আপনারা খুশি না বেজা? কে কে খুশি হাত তোলে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ বরকত দেন, আল্লাহ বরকত দেন এদের সংসারে, ব্যবসায় কামাই, রুজি রোজগার, ফসলে, বাগানে, দোকানে, কাজ কারবার, আল্লাহ উন্নতি দেন, ছেলে মেয়ে বউলে, ভাই বোন, বাপ মালে, বোন বোনায়, ভাগনা ভাগনিদের সুখের শান্তি হেসে খেলে কাটাতো, আসমানের রহমত বরকতের দরওয়াজা এদের বংশে বংশে একসাথে হাজি বান্দা বানাবে। মুর্দাদের কবরখানা বেহেশতের গোলাপ ফুলে বাগান, আমার দয়া নবীর সুপারের শাফাআত সকলকে নসিব করো। জোরে বলুন আল্লাহু আকবার। আর কেউ আছেন 5,000 টাকা হাত তোলে। ফাঁকি দিও না বাবা, বাপ মাকে, দাদু নানাকে ফাঁকি দিও না, নিজেই পরিবেশ খারাপ করে যাবে। তুমি মরে গেলে তোমার নামে দুটো মসজিদে মুসল্লিকে দুটো খেতে দেবে না, পরিবেশ খারাপ করছো করো, তুই এটুকু মনে রেখো তুমিও মরবে, তোমার নামে দুটো মাদ্রাসার 10টা ছেলেকে নিয়ে যে এক কথম কোরআন শরীফ পড়াবে, কবরে হাই হাই করে সব রেখে যাবে, সেইগুলো বিলাসিতা মন ফুর্তি করে তোমার কোনো কাজে, পরিবেশ তুমি নিজেই খারাপ করে। 10টা অনাথ অসহায় মানুষকে দুটো বস্ত্র দেবে,
জীবন একটা ভালো কাজ করে যাবে না, মরো সময় যেদিন আসবে সব রেখে চলে যাবে, শুধু একটা কাফন আর কিছু আর কিছু। ফিরোজ মোল্লা কই? আমার পিতার সত্তর মোল্লার ছেলে মৃত্যু, এই যে ফিরোজ মোল্লা, এই ছেলে আমাদেরই ছেলে, বাড়ি সরুমনগরে। উনিও পাঁচ হাজার টাকা দেবে, আপনারা খুশি না বেজায়? কে কে খুশি হাত তোলে, আর কি আছে পাঁচ হাজার টাকা বলেন? আল্লাহর ঘর মসজিদে এক হাজার ইট, গরিবানার মধ্যে পাঁচশো ইট, বলো চন্ডি চন্ডিহার কই মুকাদ্দেশ কই? এই মুকাদ্দেশ কই? এই ছেলে ওনার ছেলে শরীফুল, মুকাদ্দেশের ছেলে শরীফুল, মসজিদে পাঁচশো ঈদ দেবে, আপনারা খুশি না বেজায়? জোরে তকবীর দেন, নারাই তকবীর, আর কি আছেন পাঁচশো ঈদকে এক হাজার ঈদকে দেবে? হাবিবুল্লাহ মল্লিক বাপের নাম, শহীদ মল্লিকের বাড়ি স্বরূপনগর, এই ছেলে পাঁচশো পাঁচশো ঈদ দেবে, আপনারা খুশি না মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ? আর কেউ আছেন পাঁচ হাজার পাঁচশো ঈদ বা পাঁচ হাজার টাকা আছেন? আল্লাহর কোন বান্দা মসজিদের জন্য কুড়ি বস্তা সিমেন্ট মাটি, দশ বস্তা সিমেন্ট মাটি, দশ বস্তা সিমেন্ট মাটি আছেন আল্লাহর কোন বান্দা? হ্যাঁ বাবা, একজন দুজনও নেই সিমেন্ট মাটি দেবার মতো, অত টাকা কি করবে? খাবেন তো পঞ্চাশ গ্রাম, আল্লাহ কপালে বরাদ্দ করে দিতে পঞ্চাশ গ্রাম, যত আইটেমই করো আর ঢুকবেন ঢুকবেন নানান রকমের পয়জন দিয়ে সব খাবার সবজি তৈরি, সব শরীর গুলো বেকার হয়ে গেছে আর খেতে পারবে না, যত আইটেমই করো আল্লাহ নসিবে বরাদ্দ করে দিয়ে পঞ্চাশ গ্রাম, এবার সময় যখন আসবে সব রেখে চলে যাবে। যদিন আছো একটা কিছু ভালো কাজ করি, আসো একা পারবো না, আর পাঁচজনকে নিয়ে একা পারেন আলহামদুলিল্লাহ, না পারে আরো পাঁচজনকে ডেকেলেন যে আসুন করি, এমন একটা কিছু করে যা যেটার উপরে আশা থাকবে আখেরা আখেরা। মসজিদ দরকার আছে না না কথা বলে না, মসজিদ দরকার আছে না না বলে কে আছেন পাঁচ হাজার টাকা পাঁচশো ইট আছেন আল্লাহর কোন বান্দা? উঠে দাঁড়ান না। মনিরুল ইসলাম বাপের নাম, আব্দুল বারি ভাইয়ের ছেলে, এই ছেলে কই মনিরুল কই? এই কোনটা মনিরুল কই? হ্যাঁ ওই যে আসছে কই গো, এই যে হাত তুলেছে এই ছেলে, আমাদের ছোট ভাই আমাদের ছেলে, ও দু হাজার নগদ দিয়েছে আর তিন হাজার কালকে দেবে, মোট পাঁচ হাজার টাকা। মনিরুল আব্দুল বারি ভাইয়ের ছেলে মোট পাঁচ হাজার টাকা দিয়েছে, জোরে জোরে বলে মার হাবা, জোরে বলেন না মার হাবা। আর কি আছেন আপনাদের মধ্যে দশ বস্তা সিমেন্ট? একটা কিছু দাও সিমেন্ট মসজিদে কি ইট? হ্যাঁ জমির উদ্দিন ভাইয়ের ছেলে জয়নগরে বাড়ি এক হাজার পয়সে লোক গরিব মানুষ, হ্যাঁ গরিব মানুষ জয়নগর
ও দেবে 1,000 টাকা জোরে যাবো মারা হবা তোর এত জোরে বন্য মারা হবা গরিব মানুষ তো নারায় তো বি নারায় তো বি আর কে আছেন 2,000 টাকা 2,000 টাকা কি নাম কি নাম আইজের বিশ্বের বাড়ি শ্যামনগর বাড়ি উনি 2,000 টাকা দেবে জোরে জোরে বলে মারা হবা কচিরা চোরা জোরে বন্যা মারা হবা গলায় জোর নেই কেন আর কে আছেন 2,000 টাকা বাবা 10 বস্তা সিমেন্ট দেবে না কই ইয়াদারি ভাই কই হামিদ আব্দুল হামিদ ইয়াদারি ভাই ছেলে আব্দুল হামিদ 10 বস্তা সিমেন্ট মাটি দেবে জোরে জোরে বলো মার হাবা তোরা যে জোরে বল না মার হাবা মসজিদে ফ্যান কে দেবে ফ্যান মসজিদে একটা এসি দাও এসিতে বয়রাতে তেঁতুলিয়া মাথার কাছে বয়রা ওই দশা করলাম কিছু কমে 8.5-9 লক্ষ টাকা চলে দিনের বেলা দিনের বেলা 5টা বার এসি উঠে গেল মসজিদে 5টা এসি ফ্যানও উঠে গেল বললে 10-15 টাকা আরো বেশি হবে কোন কোন মানুষ 100 বস্তাও সিমেন্ট দিয়েছে কেউ 50 বস্তা করো সিমেন্ট আল্লাহ দিয়েছে যারা আল্লাহ কাজ দিয়েছে ভালো কাজের জন্য মন আল্লাহ দিয়েছে টাকা থাকলে তো হবে না মন থাকতে হবে সময় আছে সব রেখে চলে যাবে আর কবরে হাই হাই করে কাজ কেন একটা কিছু করে যাও ছেলেরা তোমার নামে দোয়া করাবে কি করাবে না নিজে কিছু করে যাও এমন কিছু করে যাও যেটার উপর আশা থাকবে কিয়ামত পর্যন্ত নেকি পেতেই থাকবে জোরে বলবেন না এই নেকি বন্ধ যাবে না আছেন আল্লাহর কোন বান্দা 10 বছর সিমেন্ট 2,000 টাকা নগদ দিয়ে দিন আমার ভাই দিয়ে দিলেন নগদ বলে আর কে আছে 2,000 টাকা বারিকে ছেলে শরীফুল কই এই কোনটা শরীফুল আমার বারিক ব্যাচ ছেলে এই শরীফুল ও বলছে আমি একাই 20 বস্তা সিমেন্ট দেবে আপনারা খুশি না বেজা কে কে খুশি হাত তোলে আর কে আছেন আপনাদের মধ্যে তামিম লস্কর বাড়ি কুমারজন মিনাকার কুমারজন কইছে লোক এই কই রে বাবা জামাই মানুষ আমি কুমারজন গ্রামে লক্ষ লক্ষ টাকা চাঁদা দিয়ে আমি নিজে গেছি এই কুমারজন জামাই কে আমি নিজে এই কিছুদিন আগে ঘুরে আসলাম লক্ষ লক্ষ টাকা ওখানে মাঝে মেজ হুজুর পীর কিলার নামে আছে মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়ে দুনিয়া এসেছিলেন কোন হুজুর হযরত নয় হুজুর কিবলার নামে একটা মাদ্রাসা লক্ষ লক্ষ টাকা দুটো প্রতিষ্ঠা ওর পাশে আমার একটা মাদ্রাসা ছোট হুজুর কিবলার আমার আব্বাজের দেবী তো 80-90 হাজার লোকের সমাবেশ হয় এখানে লক্ষ লক্ষ টাকা খরচ 16-18-20 টাকা দিয়ে গরুই উঠে হিসাব সে লক্ষ আমাদের 16-18-20 গরু উঠে বুঝতে পেরেছে তেঁতুলিয়া মাদ্রাসায় দর্শক কোন কোন মানুষ 50,000-50,000 ১,০০,০০০, ২,০০,০০০, ৩,০০,০০০, ৩,৫,০০০ খুব আমার ভাই জান না বাপ জানে না বলেন কি আছে কি না সিদ্দিক মোল্লা আব্বার মাত্র 1,000 টাকা বারিকুল্লাহ
হ্যাঁ পিতা বাড়ি মোল্লা এসে একজন তো দিল, আরে ভাই মরুন এক হাজার টাকা নগদ দিলে জোরে জোরে মারা মারা চাদর দিয়ে নেমে যায় দর্শক দিয়ে নেমে যাও সবাই একটু দাঁড়িয়ে সালাম পড়িয়া নেবি সালাম ইয়া রাসূল তাবারও খাওয়াবে প্যাকেট দেবে নাকি প্যাকেট তোমরা লাইন সোজা করো তো মোনা আব্দুল হাকিম আছে টোনা ও মোনা আব্দুল হাকিম যাও আছে উনি বাস করবে আপনারা একটু সালাম পবিত্র বদরু আলা وجب الشكر علينا مدى لله داعي يا نبي سلام عليك يا رسول سلام পড়িল আল্লাহ আরো বাণী পহালো দুঃখে রজনী হইল জগৎ নুরানী আমেনার নয়নের মনি সাল